কুড়িগ্রামের রৌমারি উপজেলার চরশোলামারি ইউনিয়নের প্রত্যন্ত অল কাজাইকাটা হাসানাবাদ এবতেদাই মাদ্রাসাটি এলজি ইএসপি থ্রি প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছে। এতে খুশি হয়েছে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 2019-20 অর্থ বছরের এলজিএসপি থ্রি প্রকল্পের মাধ্যমে চরশোলামারি ইউনিয়ন পরিষদ থেকে ভাঙাচুরা এবতেদাই মাদ্রাসা নতুন আধাপাকা দুই কক্ষ বিশিষ্ট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। 10 লক্ষ টাকা ব্যয়ে উক্ত মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে। 6 নং চরশোলামারি ইউপি চেয়ারম্যান AKHM সাইদুর রহমান প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেছেন। ইউনিয়ন পরিষদ থেকে এই প্রকল্পে সভাপতি হিসেবে ইউপি সদস্য মমিনুল ইসলামকে সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়। তিনি সফলতার সাথে মাদ্রাসার কাজটি করেছেন। চরশোলামারি ইউপি চেয়ারম্যান AKHM সাইদুর রহমান দুলাল জানান, 2019-20 অর্থ বছরের এলজিএসপির বরাদ্দ পেয়েছে। এর মধ্যে 10 লক্ষ টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এবতেদাই মাদ্রাসাটির দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ভবন নির্মাণ করা হয়েছে। তুলনামূলকভাবে এই ভবনের কাজ ভালো হয়েছে। এখানে যে বিষয়ে আলোচনা আসছে হাসনাবাদ মাদ্রাসা, কাজাইকাটা হাসনাবাদ মাদ্রাসাটি 10 লক্ষ টাকা এলজিএসপির বরাদ্দর মাধ্যমে আমরা ওটা কাজ করছি এবং আমার ইউনিয়নের, অর্থাৎ 6 নম্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বর্তমান যে মেম্বার সাহেব আছেন, মমিন মেম্বার ওটার দায়িত্ব পালন করছেন সুষ্ঠু সুন্দরভাবে। আমি মনে করি যে সুষ্ঠু সুন্দরভাবে কাজটা সম্পাদন করেছেন। আসলে আমার একটা নতুন ইউনিয়ন, এই ইউনিয়নে আমি উন্নয়ন ঘটাতে চাই, কিন্তু উন্নয়ন ঘটাতে আমাদের তো সামর্থ্যটা খুবই কম। তো সেই হিসাব অনুযায়ী ওই অঞ্চলের যেমন রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটগুলো অত্যন্ত খারাপ অবস্থা। আমরা চেষ্টা করছি যে আগামী মানে যে অর্থ বছর আসছে, এই অর্থ বছরে ওইখানকার যে রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটগুলো যতটুকু সম্ভব ইউনিয়ন পরিষদের বরাদ্দ অনুযায়ী যতটুকু সম্ভব সেটুকু আমি উন্নয়ন ঘটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবো।